ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে নতুন রোগী ভর্তি হয়েছে 525 জন, আর কেবল রাজধানীতেই এই সংখ্যা 352 জন। এদিকে এই রোগে 24 ঘন্টায় 3 জন সহ গেল 10 মাসে মারা গেছে মোট 61 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই রোগ নিয়ন্ত্রণে সচেতন হতে হবে সাধারণকে। বিস্তারিত সুমি ইব্রাহিমের রিপোর্টে। করোনার পাশাপাশি রাজধানীতে বাড়ছে ডেঙ্গু জ্বরের সংক্রমণ। সর্বশেষ তথ্য বলছে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 525 জন। এর মধ্যে শুধু ঢাকা শহরে আক্রান্তের সংখ্যা 352। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 61 জন। সর্বশেষ 24 ঘন্টায় এই সংখ্যা 3। সংক্রমণের হার আশঙ্কাজনক হলেও টনক নড়ছে না হাসপাতাল বা সিটি কর্পোরেশনের। হাসপাতালগুলোতে মশারি ছাড়াই অন্যদের সাথে রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। কেউ কেউ মশারি ব্যবহার করলেও মানছেন না কোনো নিয়ম। এত খারাপ অবস্থা ছিল, এখানে কি একদিনও মশারি টাঙাইছেন না? কেন টাঙাই, আমরা মশারি কোথায় পাবো? কর্তৃপক্ষ দেয়নি না মশারি? কেন খাটান? মশারি ইউজ করি নর্মালি, বাট কোথায় এটা বাসায় তো দিনের বেলা তো মশারি টানানো হয় না। এদিকে সিটি কর্পোরেশনের ওপর নির্ভর না করে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবারে কিন্তু ডেঙ্গি ভাইরাস 3-4 নম্বর দিয়ে হচ্ছে, এবং ধরে নেওয়া যায় যে এর আগে যারা ডেঙ্গিতে সংক্রমিত হয়েছেন তারা কিন্তু 1, 2 অথবা 3 দ্বারা হয়েছে। ডেঙ্গি রোগীর মাধ্যমে ডেঙ্গি ছড়িয়ে পড়া একটা সমূহ বিপদ রয়েছে। এখন এখানে একটা ব্যাপক সামাজিক আন্দোলন ছাড়া আমরা কিন্তু এই মশা থেকে মুক্তি পাবো না। ডেঙ্গু রোগীকে কিন্তু মশারির মধ্যে রাখা হয়, হয়তো অনেক জায়গায় সেটা মানে না, কিন্তু সরকারি সব জায়গায় কিন্তু আলাদা করে ডেঙ্গু কর্নার খোলা, মশারি টাঙানো সব জায়গায় সিস্টেমগুলো চালু আছে, এবং ডেঙ্গু চিকিৎসা কিন্তু সব জায়গায় কিন্তু আরও আপডেট করা হয়েছে। ডেঙ্গু ও করোনার উপসর্গ প্রায় একই হওয়ায় জ্বর ও সর্দি কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। সমী ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা।